বিএনপির মহাসমাবেশের দিন রাজধানীতে পাল্টা কর্মসূচি দিয়ে সরকারি দল সংঘাত সহিংসতা সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে তিনি বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় সরকারকেই নিতে হবে। বৃহস্পতিবার মহাসমাবেশ থেকে সরকারকে কাল বিলম্ব না করে পদত্যাগের বার্তা দেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল। মইনুল আহসানের রিপোর্ট। সমাবেশ দিয়ে সপ্তাহের শুরু আর শেষ হচ্ছে মহাসমাবেশ দিয়ে। শনিবারের তারুণ্যের সমাবেশের পর বৃহস্পতিবার রাজধানীতে মহাসমাবেশ সফল করতে ব্যস্ত সময় পার করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, একই দিনে কাছাকাছি স্থানে পাল্টা কর্মসূচি ডেকে পায়ে পাড়া দিয়ে সংঘাত বাঁধাতে চাইছে আওয়ামী লীগ। মন্ত্রীরা তারা হুমকি দিচ্ছে, বরদাস্ত করা হবে না, তারা এমন কথা বলছে ছেঁকে ছেঁকে তোলা হবে। এই যে ভাষাগুলো, এই ভাষাগুলো সন্ত্রাসী ভাষা দ্বারা কিছু নয়। যুবলীগ তাদের প্রোগ্রাম ছিল 24 তারিখে, আমাদের কর্মসূচি ঘোষণা করার পরে তারা সেটা 27 জুলাই ট্রান্সফার করেছেন। একটা সংঘাতমূলক অবস্থা সৃষ্টি করার লক্ষ্যেই তারা এটা করছেন, যেটা কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে না। এবং খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি কোনো রকম কোনো আনটোয়ার্ড ইনসিডেন্ট হয় তাহলে সমস্ত দায় দায়িত্ব কিন্তু সরকারকেই বহন করতে হবে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, চলমান সরকার বিরোধী আন্দোলনকে আরও বেগবান করবে বৃহস্পতিবারের মহাসমাবেশ। সব মানুষের এই মহাসমাবেশ হচ্ছে, বার্তা একটাই, পদত্যাগ। এই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পদত্যাগকে নিশ্চিত করা। 90% জনগণ এখন আপনার বেশি, আমি বলবো 99% জনগণ এই পরিবর্তন চায়। জনগণ নেমে পড়েছে, কিন্তু জনগণের আন্দোলন, এই আন্দোলন অবশ্যই সফল হবে। এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। একবার বলছেন বিএনপি ঘোড়ার টিম পেয়েছে, আবার দেখছি বিদেশি প্রতিনিধি দলের উপর আপনারা ক্ষুব্ধ হচ্ছেন, রাগ করছেন, এইটার তো কারণ আমরা বুঝতে পারছি না। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।